হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো কয়েকদিন থেকে তো বৃষ্টি হওয়ার লাগছে সবাই জানেন, বৃষ্টির পর মানে আমার এদিকের পরিবেশটা কেমন লাগে দেখতে, তোমাকে ওইটা আজ দেখে লাগছো। তো ব্লগটা স্কিপ না করি পুরোটা দেখতে থাকো, এমন এমন জায়গা দেখেন যে জায়গাগুলো আর কি বৃষ্টির পর খুব সুন্দর লাগে, দেখি সবুজে সবুজ হয়ে যায়। তো ব্লগটা স্কিপ না করি পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? তো গাইস আমরা চলে এসলাম, তোমরা দেখো বৃষ্টির পরে আমার এদিকে আর ওয়েদারটা কি সুন্দর লাগে দেখছেন, দেখো তোমার আর আমি বকল থেকে দেখে লাগছো। তো গাইস দেখো, না কোনো ফিল্টার লাগাছো, না কোনো ইফেক্ট দিচ্ছ কালার ইফেক্ট, এমনি দেখো কত সুন্দর লাগি লেগছে। গাছের পাতাগুলো মানে ক্যামেরার যত সুন্দর লাগি লেগছে তার থেকে নিজের চোখ দিয়ে দেখলে অনেক সুন্দর লাগে। এই জায়গাটার নাম হচ্ছে পরবস্তি কয়, তো ওই জায়গাতে একটা পার্ক আছে ইকো পার্ক, সবাই এতে ঘুরে এসেছেন আলিপুরদুয়ার পরবস্তি। আর আজ আমি তোমাকে এখানে দেখার জন্য আসছো, বুঝছেন? দেখো গাছের পাতাগুলো খুব সুন্দর লাগে, আর যখন হাওয়া দেয় যখন ঝকে তখন তো আরো সেই লাগে। এই যে দেখো এটা, মানে এটাকার পরিবেশটা এত সুন্দর লাগে কর মতো না, তোমরা সবাই একবার ঘুরে যাইছেন এটাকার পরিবেশটা দেখি যান। বৃষ্টির পরে পরে আসলে মানে একটা অন্যরকম ফিলিং চাইছে, এটা বসে থাকলে আর কি, একা একা যদি বসে থাকেন একলা একলা তাহলে কোনো আর মানে টেনশন থাকবে না। দেখো রাস্তাটা খুব সুন্দর, এর দিয়ে সোজা হাইরোড ওঠা যায়। তো দেখো গাইস এই পাশের লুকটা দেখো কত সুন্দর লাগি লাগছে, তো আশা করো সবাই এদিকে ঘুরে রয়েছেন, এই পাশেও ভালো লাগে দেখি। কিন্তু এই পাশে থাকি এই পাশটা যদি তোমরা দেখেন এটা সব থেকে বেশি ভালো লাগে, কোনো ফিল্টার লাগ নাই, কোনো কালার ইফেক্ট মার নাই, এমনিতে আছে। আর একটা কথা, যদি মোর ব্লগসটা তোমার ভালো লাগে থাকে আর যদি এই জায়গাটা মানে তোমার পছন্দ লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা যত পারবেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবীকে, ঠিক আছে? তো আজকের ব্লগস এখানে ছিল, তো আজকের ব্লগ এটুকুনাই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ঠিক আছে?